ঐশ্বর্য মজুমদার অথবা ঐশ্বরিয়া মজুমদার একটি গুজরাটি মেয়ে। জন্ম 5 অক্টোবর 1993 সাল, ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একজন কণ্ঠশিল্পী। তিনি 2007-2008 বাদ্যযন্ত্রের সত্যিকারের প্রদর্শনী স্টার ভয়েস অফ ইন্ডিয়া ছোট উস্তাদ 15 বছর বয়সে বিজয়ী হওয়ার পর জনপ্রিয়তা অর্জন করেন। তার পারফরমেন্সের সুখ্যাতি ছিল বিচারকদের কাছে। এই প্রতিযোগিতায় অন্বেষা দত্ত গুপ্তের সঙ্গে প্রতিযোগিতা করে প্রতিযোগিতা জিতেছিলেন এবং অন্বেষা দত্তগুপ্ত হয়েছিল রানার আপ। তিনি হিমেশ রেশমিয়ার হিমসের ওয়ারিয়ার্স দলের মিউজিকা মহা মোকাবেলাতে অংশ নেন। তিনি গুজরাটি এবং হিন্দি চলচ্চিত্রের জন্য বেশ কয়েকটি গান গেয়েছেন। তিনি অন্তাকসারি গ্রেট চ্যালেঞ্জে অংশ নিয়েছিলেন। প্রাথমিক জীবন। ঐশ্বর্য মজুমদারের বাবা মা উভয় গায়ক এবং তিনি অল্প বয়সে শ্রীমতী মনিকা শাহ থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে তার কণ্ঠ প্রশিক্ষণ শুরু করেন। তিনি পুরুষোত্তম উপাধ্যায় ও অনিকেত খন্দকারের কাছ থেকে কণ্ঠের পাঠ নেন। তিনি 7 বছর বয়সে জি সারেগামাপায় অংশ নেন। ছোট উস্তাদ প্রতিযোগিতায় প্রবেশ করার আগে তিনি গুজরাটি সঙ্গীত শিল্পের প্রতি তার প্রতিভার স্বীকৃতি লাভ করেছিলেন। মজুমদার 11 বছর বয়সে নাগপুরের প্রথম একক সঙ্গীত কনসার্টে অংশ নেন এবং সারা ভারত ও বিদেশে বেশ কয়েকটি সঙ্গীত কনসার্টে গান পরিবেশন করেন। তিনি ইন্ডিয়ান আইডল 5 এর জন্য নির্বাচিত হন, কিন্তু বিচারক গণের দ্বারা তিনি নির্বাচিত হতে পারেননি। ডিস্কোগ্রাফি। হ্যারি পটার ইজ দ্য ডুড, হ্যারি পটার এ কমেডি, ডাব টেরোরিস্ট, সঙ্গীত পরিচালক শ্রদ্ধা শ্রীবাস্তব ও গুরু শর্মা, সহগায়ক ছিলেন সমীর, ভাষা হিন্দি। এলে এলেগে, ডোন্ট অরি, ক্রেজি লকা, মণিকান্ত কাদ্রি, ওয়াসারাবলি, শিবা, গুরু কিরণ, বিজয় প্রকাশ, আ সফর, কবি রীতে জয়েশ, মেহুল সুদী, মেহুল সুক্তি, পার্থিব গোহিল এবং গুজরাটি ভিনি ভিনি কবি রীতে জয়েশ, সঙ্গীত পরিচালক মেহুল সুক্তি, সলো। বন্ধুরা, গৌরাঙ্গ ব্যাসের সঙ্গীত পরিচালনায় মজুমদার তার প্রথম একক অ্যালবাম ঐশ্বরিয়া গুজরাটি ভক্তিমূলক গান সম্বলিত রেকর্ড করেন। তার অন্যান্য অ্যালবামের মধ্যে রয়েছে 7 সুরনা, সরনাম, পালাব, সর্বিশেক, বিদেশিনী, কিরালো মুকাম, ঐশ্বরিয়ার নার্সারি রাইমস, স্বপ্ন সাথে ঐশ্বরিয়া এবং আল্লাক মাল্লাক। 2003 সালের ফেব্রুয়ারিতে তিনি গুজরাটি সিনেমা ঘর মারু মন্দিরের জন্য তার প্রথম প্লেব্যাক গান রেকর্ড করেন। 2008 সালে হিন্দি টিভি সিরিয়াল দিল মিল গায়ে এর জন্য তিনি একটি থিম গান আসমানি রং হুঁ রেকর্ড করেন। তার প্রথম বলিউড প্লেব্যাক গান হরিপুত্তর একটি ডুডে 2011 সালের জুলাই মাসে হরিপুত্তর এ একাডেমি অফ টেরর্স মুভিতে মুক্তি পায়। তিনি 4টি হিন্দি চলচ্চিত্রের জন্য রেকর্ড করেছেন এবং 2012 সালে কন্নড় চলচ্চিত্র ক্রেজি লোকা এর জন্য এলে এলেগে রেকর্ডিং সম্পন্ন করেছেন। তিনি 2012 সালে শহরে গুজরাটি সিনেমা কেভিরিতে জয়েশ এর জন্য একটি গান আজ সফর রেকর্ড করেছেন। 2015 সালে তিনি আন্নাতে কণ্ঠ দিয়েছেন কথা বলা এবং গাওয়া উভয়ের জন্য ফ্রোজেন, 2013 ফ্রোজেন ফিভার, 2015 এবং 2017 সালে ওলাফের ফ্রোজেন অ্যাডভেঞ্চার 2017 ছবির হিন্দি ডাবিং। অ্যাঙ্করিং। মজুমদার 2 সপ্তাহ ধরে নাচ বালিয়ে 4 স্টার টিভির জন্য মমি কে সুপার স্টার্স, NDTV ইমাজিনে বিশেষ হাম ইয়াং হিন্দুস্তানি, লিটল স্টার অ্যাওয়ার্ডস 2008 এবং হারমোনি সিলভার অ্যাওয়ার্ডস 2008 সহ বেশ কয়েকটি শো অ্যাঙ্কর করেছেন। ইউটিউব। 2012 সালে ঐশ্বরিয়া তার ইউটিউব চ্যানেল শুরু করেন, যার 3,75,000-এর বেশি গ্রাহক এবং 40 মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে। স্বীকৃতি। মজুমদার 5 এপ্রিল 2008 সালে অমল স্টার ভয়েস অফ ইন্ডিয়া প্রতিযোগিতায় অমিতাভ বচ্চন কর্তৃক পুরস্কৃত ছোটে উস্তাদ
জয়লাভ করেছিলেন তিনি 2006 সালে শাহু মোদক পুরস্কার, 2008 সালে পাওয়ার 100 এবং 2009 সালে সঙ্গীত রত্ন পুরস্কারে ভূষিত হন। আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে তার কৃতিত্বের জন্য গুজরাটের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে তাকে সংবর্ধিত করা হয়। 2009 সালে তাকে এ সম্মান প্রদান করা হয়। তিনি 3 বার শ্রেষ্ঠ প্লেব্যাক গায়কের জন্য গুজরাট রাজ্য পুরস্কার জয়লাভ করেছিলেন। 2008 সালে ফেডারেল অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের দ্বারাও তিনি প্রশংসিত হয়েছিলেন। নিউ ইয়র্কের ভারতীয় সম্প্রদায়ের দ্বারা মজুমদারকে আমেরিকার জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তারপরে 19 আগস্ট 2009 সালে ইন্ডিয়া ডে প্যারেডে ভারতীয় জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য কন্নড় কাদ্রিতে অসামান্য তরুণ প্রতিভা পুরস্কার 2011 ম্যাঙ্গালোর। তাকে গুজরাটের অন্যতম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আহমেদাবাদের লাল ভাই দলপত ভাই কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ একটি টেড টক দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানটি 15 এপ্রিল 2018 অনুষ্ঠিত হয়েছিল। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল ভারতের উদীয়মান অত্যন্ত মেধাবী মাল্টি ট্যালেন্টেড বহুমুখী প্রতিভার উচ্চাঙ্গ সঙ্গীত বলেন, আধুনিক বলেন এবং কন্নড় মিউজিক বলেন, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত বলেন, সবকিছুতেই পারদর্শী ঐশ্বর্য মজুমদারের সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমার বাংলা উচ্চারণের জন্য ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।